সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভয়াবহ সংক্রমণ, ঈদের বড় জমায়েত হচ্ছে না বরাক উপত্যকার কোথাও। মসজিদ কমিটির কর্মকর্তাদের নিয়ে সভা চক্র আধিকারিকের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল এবং দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক। অপ্রয়োজনে মজুত করবেন না অক্সিজেন সিলিন্ডার, আহ্বান জেলাশাসক কীর্তি জল্লির। আমাদের হারাতে টাকা খরচ না করে সবাইকে ভ্যাকসিন দেওয়া যেত, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহকুমা পুলিশ প্রধানের চেষ্টায় বাসকান্দিতে ধৃত ড্রাগস চোরা কারবারি। বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে তুলোধুনা অধীর রঞ্জন চৌধুরীর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গত 24 ঘন্টায় ভারতে আক্রান্ত হলেন 3,66,317 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হল 3,747 জনের। এক নজরে থাকবে আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার করোনা ভাইরাসের বিস্তারিত পরিসংখ্যান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। কোভিড মহামারীর সংক্রমণ ক্রমশই ভয়াবহ হয়ে ওঠার প্রেক্ষিতে এবার লালা টাউন বড় জামে মসজিদ সহ শহরের কোনো মসজিদেই ঈদ উল ফিত্র উৎসবের নামাজের বড় জমায়েত অনুষ্ঠিত হবে না। শুক্রবার লালা সার্কল অফিসে চক্র আধিকারিক কৃষ্ণ অর্জুন বর্মনের পৌরোহিত্যে লালা শহরের বিভিন্ন মসজিদ কমিটির কর্মকর্তা সম্পাদকদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের জারি করা কোভিড প্রোটোকল মেনেই প্রতিটি মসজিদে নামাজ সহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন মসজিদ কমিটির সম্পাদকরা তাদের বক্তব্যে আশ্বাস দিয়ে বলেন, মসজিদে সর্বাবস্থায় কোভিড প্রোটোকল এসওপি কার্যকর করা হবে। এদিনের সভার শুরুতে চক্র আধিকারিক কৃষ্ণ অর্জুন বর্মন রাজ্যে কোভিডের সংক্রমণের ভয়াবহ চিত্র তুলে ধরে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধর্মীয় স্থান মসজিদে কোভিড প্রোটোকল মেনেই সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের আহ্বান জানান। প্রতিটি মসজিদে 5 জন লোককে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, তাই সরকারি নীতি নির্দেশিকা পালন করতে তিনি মসজিদ কমিটিকে অনুরোধ জানান। সভায় লালা টাউন বড় জামে মসজিদের সম্পাদক আবুল কাসিম বড়বুইয়া, লালা কলেজ রোড মসজিদ কমিটির সম্পাদক আহমেদ সলমান বড়বুইয়া, লালা 1 নম্বর ওয়ার্ড জামে মসজিদ কমিটির সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী, জাবির হোসেন চৌধুরী, চন্দ্রপুর রেল ক্রসিং জামে মসজিদ কমিটির সম্পাদক আব্দুল জব্বার বড়বুইয়া প্রমুখ তাদের বাসনে জানান, কোভিড প্রোটোকল মেনেই সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে নিয়মিত নামাজ সহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের বড় জমায়েত মসজিদে হতে দেবেন না বলেও জানান তারা। মসজিদে মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইতিমধ্যে নামাজ উপাসনা চলছে বলে জানান তারা। এদিনের সভায় চক্র আধিকারিক কৃষ্ণ অর্জুন বর্মন প্রত্যেক মসজিদ কমিটির সম্পাদকদের হাতে রাজ্য সরকারের জারি করা কোভিড প্রোটোকল সংক্রান্ত এসওপির কপি তুলে দিয়ে তা কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যে কোভিডের 4টি স্ট্রেন সক্রিয় হয়ে উঠায় পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এহেন পরিস্থিতিতে সবাইকে কোভিড প্রোটোকল মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। সবাই অন্যদের মধ্যে কল্পজ্যোতি ভট্টাচার্য, আব্দুল কাদির লস্কর, নুরুল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে লালা টাউন বড় জামে মসজিদ কমিটির সম্পাদক আবুল কাসিম বড়বুইয়া এক বিবৃতিতে বলেন, এবার লালা টাউন বড় জামে মসজিদে ঈদের কোনো বড় জমায়েত অনুষ্ঠিত হবে না। কোভিডের ভয়াবহ সংক্রমণের প্রেক্ষিতে এবার ঈদের নামাজ স্থানীয় গ্রাম পর্যায়ে কোভিড প্রোটোকল মেনে বাড়িতে স্থানীয় মসজিদে পড়ার জন্য লালা অঞ্চলের ইসলাম ধর্মাবলম্বী লোকদের অনুরোধ জানিয়েছেন। অপরদিকে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল এবং দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটি জরুরি বৈঠকে বসছে। আজ 11টায় ভার্চুয়াল মিটে এই বৈঠকে অংশ নেবেন সিডব্লিউসির সদস্যরা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল শনিবার এই সংবাদ জানিয়ে বলেছেন, পাঁচ রাজ্যে বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে কংগ্রেস যে নির্বাচনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সে নিয়ে দলনেত্রী সোনিয়া গান্ধী ইতিমধ্যেই নিজের উষ্মা জানিয়েছেন। আজ ওয়ার্কিং কমিটির বৈঠকে কেন এত খারাপ ফল এ নিয়ে কথা হবে। ওই বৈঠকে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে সরকারি ভূমিকা সম্পর্কেও পর্যালোচনা হবে। দলনেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, অবস্থা সামাল দিতে কেন্দ্র সরকার ব্যর্থতার নজির রেখেছে। অপরদিকে খুব দ্রুত বিগড়চ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি, ফলে অদূর ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা সহজেই অনুমেয়। পরিস্থিতি আজ করে আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।
শিলচর চিরুকান্দিতে দুটি অক্সিজেন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা শাসক কীর্তি জল্লি। প্ল্যান্ট দুটির উৎপাদন ক্ষমতা ও পরিকাঠামো সম্পর্কে অবহিত হয়েছেন তিনি। পরিদর্শনকালে জেলা শাসক প্ল্যান্ট কর্তৃপক্ষকে সমন্বিত পদ্ধতিতে মেডিকেল অক্সিজেন উৎপাদনে গতি আনতে নির্দেশ দেন এবং বর্তমান উদ্ভূত কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য তা হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা সুনিশ্চিত করতে বলেন। উৎপাদন কেন্দ্রে দাঁড়িয়ে জেলা শাসক জানান যে এখন পর্যন্ত জেলায় অক্সিজেন সিলিন্ডারের অভাব নেই এবং এ নিয়ে উদ্বেগেরও কিছু নেই। তবে আগামী দিনে যদি হঠাৎ করে কোভিড পরিস্থিতির অবনতি ঘটে সেজন্য প্রশাসন থেকে চরম সতর্কতা হিসাবে আগাম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, উভয় প্ল্যান্টকে হঠাৎ জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য জরুরি অক্সিজেন সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। পাশাপাশি শিল্পক্ষেত্রেও যাতে অক্সিজেন সরবরাহ ব্যাহত না হয় সেদিকে নজর দিতে বলেছেন ডিসি। শিল্পক্ষেত্রের গ্রাহকদের কাছ থেকে অক্সিজেন সরবরাহ সরিয়ে না নিতে বলা হয়েছে যাতে শিল্পের কাজকর্ম বাধাগ্রস্ত না হয়। উভয় প্ল্যান্টের পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান ডিসি। বিনিময়ে প্রশাসন থেকে অক্সিজেন উৎপাদন কেন্দ্র দুটিকে সহায়তা প্রদানের আশ্বাস দেন জেলা শাসক জল্লি। জরুরি উৎপাদনের সময় ব্যস্ততার ক্ষেত্রে প্ল্যান্টকে দক্ষতার সঙ্গে চালানোর জন্য খালি সিলিন্ডার এবং মানব সম্পদের মতো ক্যাপিটালের প্রাপ্যতা সুনিশ্চিত করার জন্য সব পথ খোলা রাখতে পরামর্শ দেন জেলা শাসক। জেলা শাসক জেলার সব নাগরিককে এই কঠিন সময়ে অক্সিজেন সিলিন্ডারের আগাম সংরক্ষণ না করার আহ্বান জানান, কারণ এতে পরিস্থিতির আরও অবনতি হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে। চিকিৎসা ক্ষেত্রগুলিকে তাদের প্রয়োজনীয় বিবরণ অগ্রিম জানাতে বলা হয়েছে। এতে করে প্রয়োজনের সময় খালি সিলিন্ডার এবং ভর্তি সিলিন্ডারের সহজলভ্যতা সুনিশ্চিত করা যাবে বলে ডিসি উল্লেখ করেন। প্রসঙ্গত, জেলা শাসক কোভিড প্রতিরোধের জন্য রাজ্য সরকার ও স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করতে আবেদন জানান। অপরদিকে আমাদের হারাতে টাকা খরচ না করে সবাইকে ভ্যাকসিন দেওয়া যেত বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হারাতে যে টাকা খরচ করছে বিজেপি সেই টাকায় ভ্যাকসিন দিলে ভালো হতো, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত অধিবেশনে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন কেন্দ্রের শাসক দলকে। মোদী শহর দলকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, আমাদের হারাতে অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা ভ্যাকসিনে খরচ করলে ভালো হতো, সকলকে টিকা দেওয়া যেত, সার্বিক টিকাকরণ হতো। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নির্বাচনী সংস্কার হওয়া উচিত, চিরকুটে বদলি করে দিচ্ছে। বাংলার মেরুদণ্ড শক্তিশালী, বাংলার মেরুদণ্ড কখনো মাথা নিচু করে না। এখনো মনে করি চক্রান্ত, কত টাকার হোটেল বিমান ভাড়া, কত টাকা খরচ করেছে, এর চেয়ে ভালো হতো যদি ভ্যাকসিন দেওয়া হতো। কেন্দ্রের কাছে 35,000 কোটি কিছুই নয়, তবুও সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেনি। আমরা নিজের পয়সায় ভ্যাকসিন নিতে চেয়েছিলাম, আজ অবধি পাইনি। অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে, কি অপরাধ করেছে বাংলা? 24 ঘন্টা শপথ নেওয়ার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়েছে, বাংলার মানুষের জয় মেনে নিতে পারছে না, সব প্রশাসক বদল করেছে। বিজেপি অফিস থেকে যা বলেছে তাই করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও কোথাও রিগিং সম্পন্ন হয়েছে, এটা খুব দুঃখের ও লজ্জার বিষয়। নির্বাচনী ব্যবস্থার সংস্কার হওয়া দরকার। 1995 সাল থেকে এ নিয়ে আওয়াজ তুলছি, তিনটি নির্বাচিত মানুষ আর কয়েকজন রিটায়ার্ড অফিসার একটা চিরকুটে বদলি করে দিচ্ছে, এভাবে গণতন্ত্র রক্ষা করা হবে না। নিজের দলের বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিধায়কদের বলবো এলাকায় যেন কোনো অশান্তি না হয়, কেউ দাঙ্গা করতে চাইলে FIR করবেন, আরও বিনম্র হতে হবে, জনগণের কাছে পৌঁছতে হবে, করোনা রোগীদের সাহায্য করুন, আমাদের এবারে ভালো কাজ করতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং কোভিডে সাহায্য করা। অপরদিকে বেআইনি ড্রাগস চোরা কারবারের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে গোটা লক্ষ্মীপুর অঞ্চল। অন্তর্দেশীয় ড্রাগস চোরাচালান চক্র মণিপুরের জিরিবাম থেকে লক্ষ্মীপুরকে ঘাঁটি করে গোটা বরাক উপত্যকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এই মারণ ড্রাগস। লক্ষ্মীপুরের মহকুমা পুলিশ প্রধান পার্থ প্রতিম দাসের ঐকান্তিক চেষ্টায় প্রায়ই ধরা পড়ছে অনেক ড্রাগস চোরা কারবারি। নিজস্ব গোপন সূত্রকে কাজে লাগিয়ে বাসকান্দি এলাকা থেকে বৃষ্টি সাবানকে সহ এক ড্রাগস চোরা কারবারিকে আটক করা হয়েছে। ধরতে সক্ষম হলেন SDPO দাস। বিকেল আনুমানিক 3টায় লক্ষ্মীপুর এবং বাসকান্দি পুলিশকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরের বাসকান্দি দ্বিতীয় খণ্ড এলাকায় তল্লাশি চালিয়ে 37 বছর বয়সের জাহাঙ্গীর আহমেদ চৌধুরী নামক এক ব্যক্তিকে হেরোইনবর্তী বৃষ্টি সাবানকে সহ গ্রেফতার করেন SDPO। ধৃত ড্রাগস চোরাকারবারী জাহাঙ্গীর শিলচর থানার অন্তর্গত বাদরিপার গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী চৌধুরীর পুত্র। তার কাছে থাকা বৃষ্টি সাবান কেসের মধ্য থেকে 237 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে
বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় 142/2021 নম্বরে এবং 21B এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত জারি রেখেছে পুলিশ। অপরদিকে বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে তুলোধুনা অধীরের। বিধানসভা যদি বয়কটি করবে তাহলে বিজেপি নির্বাচনে অংশ নিল কেন? এবারে এভাবেই বিজেপির বিধানসভা বয়কটের সিদ্ধান্তের চাঁচাসুলা সমালোচনা করে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি সাফ জানিয়ে দেন বিজেপির বিধানসভা বয়কটের সিদ্ধান্ত মোটেই সমর্থনযোগ্য নয়। উল্লেখ্য, রাজ্যে ভোট ফলাফল পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে বিজেপির কর্মী সমর্থকদের উপর যে হামলা ও অত্যাচারের অভিযোগ উঠছে তার প্রতিবাদে বিজেপির বিধায়করা বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এবারের বিধানসভায় তৃণমূল, বিজেপি, আইএসএফ ও নির্দলের বিধায়ক ছাড়া কংগ্রেস ও বামেদের কোনো বিধায়ক নেই। এই অবস্থায় রাজ্যে একমাত্র বিরোধী দল হিসাবে উঠে আসা বিজেপিকে বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নিয়ে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, বিজেপির এই সিদ্ধান্ত অত্যন্ত সংকীর্ণ। তারা যদি বিধানসভা বয়কটি করবে তাহলে কেন নির্বাচনে অংশ নিল? শুধু সরকার গড়তেই কি নির্বাচনে অংশ নেওয়া হয়? অধীর চৌধুরীর দাবি, গণতন্ত্রের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়কেই থাকতে হয়। গণতন্ত্রের শাসক ও বিরোধীদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, বিধানসভায় যদি হাজিরি না হলেন তাহলে মানুষের কথা বলবেন কি করে? বিরোধী দলকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। বিজেপি বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নিয়ে সেই সব মানুষদের অপমান করছেন যারা বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। তাই বিজেপির বিধানসভা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। অধীর চৌধুরী বলেন, কোনো নির্বাচিত জনপ্রতিনিধির ভুললে চলবে না যে একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের জন্য কথা বলার একমাত্র জায়গা হলো বিধানসভা আর লোকসভা। বিধানসভার মধ্যে উপস্থিত থেকে প্রতিবাদ করা আর বিধানসভা বয়কট করা এক জিনিস নয়। বিজেপির বিধানসভা বয়কটের সিদ্ধান্ত মূলত মানুষের রায়কে অমর্যাদা করা। বিজেপির এই সিদ্ধান্তের পিছনে পরাজয় মানতে না পারার মানসিকতা লুকিয়ে রয়েছে বলেও মনে করেন অধীর চৌধুরী। অপরদিকে ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,66,317 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,53,580 জন। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 3,747 জনের। ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 37,41,368 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন 19,441 জন, সুস্থ হয়েছেন 18,454 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে 124 জনের। আসামে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,299 জন, সুস্থ হয়েছেন 4,045 জন। গত 24 ঘন্টায় আসামে মৃত্যু হয়েছে 48 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 351 জন, সুস্থ হয়েছেন 132 জন। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের।